বন্ধুরা, আজকের গল্প এক পাওয়ালা সোনাঘাস। ফুলঝুরি জঙ্গলে টুকি তার মা টুনির সাথে থাকতো। টুকির বাবা মারা গেছে অনেক বছর হলো। তখন থেকেই টুনি সবজির ব্যবসা করে তার সংসার চালাতো। আর সংসারে অভাব থাকা সত্ত্বেও টুনি টুকিকে নিয়ে হাসি খুশি ভাবে তার দিন কাটাচ্ছিল। মা, তুমি বাজারে যাচ্ছ নাকি গো? তা বলছি মা, বাজার থেকে ফেরার সময় আমার জন্য মোয়া নিয়ে এসো, কেমন? আচ্ছা রে মা, আমি তোর জন্য মোয়া নিয়ে আসব। কিন্তু মা রে, আমি চলে যাবার পর তুই আবার বাইরে যাস না যেন। বাইরে গেলে তো আর বাসায় ফেরার কথা তোর মনেই থাকে না। তাই বলছি, তুই লক্ষ্মী মেয়ের মতো বাসাতেই বসে খেলা করিস, কেমন? যাকগে, এবার আমি চললাম রে মা, দেরি হয়ে যাচ্ছে। এ কথা বলে টুনি বাজারে চলে যায়। আর টুনি তার সবজির দোকানে সবজি বিক্রি করতে থাকে। আর তখনই টুনির সবজির দোকানে প্রতিবেশী কাকুলি কাকা আসে। আরে কাকুলি দিদি, যে হঠাৎ আমার দোকানে যে তুমি সবজি নিতে এসেছো নাকি? বলছি কাকুলি দিদি, আমার দোকানে সতেজ আর টাটকা সবজি আছে গো, আর অনেক ধরনের সবজি আছে দোকানে। দেখো তুমি কোন সবজি নিবে। হ্যাঁ গো টুনি, সবজি কিনতেই তো এলাম। সকলে বলে তোমার দোকানে নাকি অনেক টাটকা সবজি পাওয়া যায়, তাই এলাম আর কি। আর সত্যি তো তোমার দোকানে অনেক টাটকা সবজি দেখছি। তা বলছি, আমাকে 1 কেজি বেগুন দাও তো। এরপর টুনি কাকুলি কাককে 1 কেজি বেগুন দেয়, আর কাকুলি কাক টুনিকে বেগুনের টাকা দেয়। বলছি টুনি, তোমার দোকানে তো দেখছি ভালোই বেচাকেনা হয়। তা বলি কি, তোমার দোকানের পাশে তো জমিটা পড়েই আছে, আমি ভাবছি তোমার দোকানের পাশে আমিও একটা দোকান দিব, আর সেই দোকানে আমার খামারের হাঁস আর হাঁসের ডিম বিক্রি করব। মনে হয় ভালোই বেচাকেনা হবে, কারণ এই বাজারে তো হাঁস আর হাঁসের ডিমের দোকান একটাও নেই। হ্যাঁ গো কাকলি দিদি, তোমার পরিকল্পনা একদম যথার্থ। তুমি দেরি না করে তাড়াতাড়ি আমার দোকানের পাশে একটা দোকান দিয়েই ফেলো, তখন আমরা পাশাপাশি বসে ব্যবসা করব। টুনির এসব কথা শুনে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। আর টুনির দোকান থেকে চলে যাওয়ার পর কাকুলি কাক মনে মনে ভাবতে থাকে, না এই টুনির মনোবল দেখে তো আমি সত্যি অবাক হয়ে যাই। এই টুনি তো অনেক গরিব, শুনেছি দুবেলা দুমুঠো খেতেও পারে না, কিন্তু মুখ থেকে হাসি দূরই হয় না। তবে একবার এই টুনির দোকানের পাশে দোকানটা দিয়ে নেই, হাঁসের পাশাপাশি সবজিও বেচতে শুরু করব। তখন অন্যরা টুনির দোকানে নয় বরং আমার দোকানে সবজি কিনবে, তখন দেখব টুনির এত খুশি কোথায় যায়। এসব ভাবতে ভাবতে কাকুলি কাক বাসায় চলে যায়। এভাবেই কাকুলি কাক টুনিকে হিংসে করত। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আর কাকুলি কাক টুনির দোকানের পাশে একটা দোকান দেয়। সেই দোকানে কাকুলি কাক হাঁস আর হাঁসের ডিমের পাশাপাশি সবজিও বিক্রি করতে শুরু করে। তবে সে ব্যাপারে টুনির কোনো মাথা ব্যথা ছিল না, টুনি তার নিজের মতো করে ব্যবসা করছিল। মা, ও মা, আমি একটু বাইরে খেতে যাই। সেই সকাল থেকে বাসায় বসে থাকতে থাকতে আমার একদম ভালো লাগছে না। আর মা, তুমি তো এখন বাড়িতেই আছো, বলছি আমি একটু খেলতে চাই মা। ও মা, আবার খেলতে যাওয়ার জন্য বাই না। আচ্ছা যা তবে, কিন্তু শোন, কারোর সাথে ঝগড়া করবি না বলে দিলাম, আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি, কেমন? টুনির অনুমতি পেয়ে টুকি খেলতে চলে যায়। কিন্তু টুকি ছোট আর সবজিওয়ালির মেয়ে হয়, কেউ আর তাকে খেলায় নিত না। তাই টুকি মন খারাপ করে একটা গাছের নিচে বসেছিল। আর তখনই কাকুলি কাক ঝুড়িতে করে কিছু হাঁস নিয়ে যাচ্ছিল তার দোকানে বিক্রি করতে। আর হঠাৎই কাকুলি কাক পা পিছলে ধপাস করে পড়ে যায়। আর কাকুলি কাকের ঝুড়ির হাঁসগুলো এদিক সেদিক ছুটতে থাকে। এরপর কাকুলি কাক তাড়াতাড়ি উঠে হাঁসগুলোকে ধরে ফেলে আর ঝুড়িতে নিয়ে চলে যায়।
কিন্তু তখনই টুকি দেখতে পায় একটা হাঁস তার পাশে। একি এই হাঁসটা কোথা থেকে এলো? তবে কি কাকুলি পিসি হাঁসটা রেখে চলে গেল? আর একি এই হাঁসটার তো দেখছি একটা পাও নেই, কেটে গেছে, আর পাটা থেকে কি রক্ত ঝরছে। না, এক্ষুনি হাঁসটার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিতে হবে। এসব ভেবে টুকি হাঁসটা নিয়ে বাসায় যায়, আর বাসায় গিয়ে টুকি হাঁসটার পায়ে ব্যান্ডেজ বেঁধে দেয়, আর তখনই হাঁসটা সোনার হাঁসে পরিণত হয়। ও মা, এই আমি কি দেখছি, এক পাওয়ালা সোনার হাঁস! কিন্তু আমি তো একটা স্বাভাবিক হাঁস বাসায় নিয়ে এলাম। তবে অবাক হয় না তুমি, তুমি ঠিকই দেখছো, আমি এক পাওয়ালা সোনার হাঁস। আসলে আমি এক জাদুকর্ণীর জাদুই সোনার হাঁস ছিলাম, কিন্তু আজ সকালে দুর্ঘটনাবশত আমার একটা পা কেটে যায়, আর আমার শরীর থেকে রক্ত ঝরতে থাকে, আর শরীরে রক্ত ঝরার কারণে আমার রংটা বদলে যায়। আর জাদুকর্ণী ভাবতে থাকে রং বদলানোর সাথে সাথে আমার জাদু শক্তিও হারিয়ে গেছে, তাই জাদুকর্ণী আমাকে তাড়িয়ে দেয়, আর আমি একা একা ঘুরতে ঘুরতে তোমার কাছে চলে আসি। আর তুমি আমার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে রক্ত ঝরা বন্ধ করে দেওয়ার কারণে আমি আবার আমার সোনার রূপে ফিরে এসেছি, আর এখন আমি আমার জাদু শক্তিও ফিরে পেয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই। এই কথা বলে এক পাওয়ালা সোনার হাঁসটা একে একে তিনটা সোনার ডিম দেয়, আর তখনই সেখানে টুনি আসে। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। এসব শুনে টুনিও ভীষণ খুশি হয়, আর টুনি সেই সোনার ডিম তিনটি বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই সব টাকা দিয়ে টুনি নিজের অনেক উন্নতি করতে থাকে। আর ওই এক পাওয়ালা সোনার হাঁসের কথা কাকুলি কাক জানতে পারে। কি, ওই টুনি সামান্য একটা এক পাওয়ালা সোনার হাঁসের সাহায্যে নিজের এত উন্নতি করলো? না, এই এক পাওয়ালা সোনার হাঁসটা আমার চাই চাই। এরপর কাকুলি কাক সুযোগ বুঝে ওই এক পাওয়ালা সোনার হাঁসটা টুনিদের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসে। হা হা হা, টুনির উন্নতির হাতিয়ার এখন আমার কাছে, এবার এই হাঁসের সোনার ডিমের সাহায্যে আমিও অনেক ধনী হব। এসব কথা বলে কাকুলি কাক এক পাওয়ালা সোনার হাঁসের ডিম দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হঠাৎই হাঁসটা একটা সাপে পরিণত হয়ে কাকুলি কাককেই দংশন করে, আর কাকুলি কাক মারা যায়। আর তারপর হঠাৎই সেই সাপটা আবারও হাঁসের রূপ ধারণ করে। শয়তান পাখি, লোভে পড়ে তুই আমার চুরি করে এনেছিলি, কিন্তু তুই জানিস না আমি একটা জাদুই হাঁস, আমি যে কোনো প্রাণীতেই পরিণত হতে পারি। আমি তেমনি সাপ হয়ে তোকে দংশন করে মেরে ফেললাম, এখন আমি আমার নির্লোভ মনিব টুনির কাছে ফিরে যাব। এসব কথা বলে এক পাওয়ালা সোনার হাঁসটা আবারও টুনিদের বাসায় ফিরে যায়, আর তাদেরকে আবারও সাহায্য করতে থাকে।